বেলারুশকে স্ক্যান্দার দিয়ে যেভাবে যুক্তরাষ্ট্রকে ঝুঁকিতে ফেলছে পুতিন এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন ইমরান খানের শোবার ঘরে গুপ্তচর যন্ত্র বসাতে যা ঘটলো ঘর ভর্তি টাকা টাকা ইন্সপেক্টরে খুঁজে টাকা গুনতে নাজেহাল কর্মকর্তারা হাত পা বেঁধে পাঁচতলা থেকে ফেলে দিলেন সাবেক স্বামী। পদ্মা সেতুর খোলা সেই যুবক গ্রেপ্তার সালমানের গোপন তথ্য ফাঁস করলেন শাহরুখ এরপর আরও থাকছে কেবে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ইরান ইসরায়েল গোপন ছায়াযুদ্ধ এখন প্রকাশ্যে সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চালক নিউজটা আছে পদ্মা সেতু উদ্বোধন শেখ হাসিনাকে যা বললেন শাহবাজ শরীফ বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাবার জন্য রাশিয়ার শিগগিরই বেলারুসকে অত্যাধুনিক স্ক্যান্ডার এম ক্ষেপণাস্ত্র তুলে দেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাধারণ ওয়ারহেডের পাশাপাশি পরমাণু অস্ত্র বহনের সক্ষম এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পাঁচশো কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম সেন্ট পিটার্সবার্গে শনিবার বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশ্যাঙ্কোর সঙ্গে এক বৈঠকে ঘোষণা দেন পুতিন এই অস্ত্র বেলারুসে মোতায়েন করা হলে ইউরোপের বহু দেশ এইসব সেসব দেশে মোতায়েন করা মার্কিন ঘাটেগুলো এই ক্ষেপণাস্ত্রের আওতায় আসবে এতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকিতে পড়ার আশঙ্কাও রয়েছে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আনুষ্ঠানিক প্রার্থী করার সিদ্ধান্তের বিষয়ে পুতিনের এই বক্তব্যকে প্রথম প্রতিক্রিয়া বলে যেতে পারে পুতিন আরও বলেন মস্কো বেলারুশের সুখই পঁচিশ জঙ্গি বিমানের আধুনিকায়ন করে এগুলোকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম করে তুলবে প্রেসিডেন্ট লুকা শেঙ্কোর আবেদনে সাড়া দিয়ে পুতিন এসব কাজ করতে যাচ্ছেন গত চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর পাশ্চাত্যের সঙ্গে মস্কোর সম্পর্কে যে উত্তেজনা দেখা দেয় তা সাম্প্রতিক সময়ে বহুগুণে বেড়ে গেছে গত চার মাসে পুতিন বহুবার তার দেশে পরমাণু অস্ত্র সক্ষমতার কথা উল্লেখ করে বক্তব্য দিয়েছেন তিনি যদিও পশ্চিমা দেশগুলোকে সরাসরি বোমা হামলার হুমকি দেননি কিন্তু তিনি এর মাধ্যমে ইউক্রেনকে সামরিক সহযোগিতা ব্যাপারে পাশ্চাত্যকে করে দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা গত বৃহস্পতিবার ইউক্রেন ও মলদোবাকে ইইউ সদস্য পদ পেতে আনুষ্ঠানিক প্রার্থী করার সিদ্ধান্ত নেন কিছু সংস্কার এনে ইউরোপীয় মানে পৌঁছাতে পারলে দেশ দুটি পূর্ণ সদস্য হতে পারবে এতে কয়েক বছর সময় লাগতে পারে প্রিয় ভালোবাসা দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী কোন দেশ আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি হজ নিউজ হচ্ছে ইমরান খানের সবার ঘরে গুপ্তচর যন্ত্র বসাতে গিয়ে যা হটলো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তৈরিক ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের সবার ঘরে স্পাই ডিভাইস তথা গুপ্তচর যন্ত্র বসাতে গিয়ে ওই বাড়িরই একজন কর্মী হাতে নাতে ধরা খেয়েছেন বলে অভিযোগ উঠেছে জানা গেছে ইসলামাবাদের বাণীগালা আবাসিক এলাকায় ওই বাড়ির স্বয়নকক্ষে গুপ্তচর যন্ত্রটি বসাতে যান ওই ব্যক্তি পরে তাকে ধরা হয় অভিযুক্ত ব্যক্তি ইমরান খানের বাড়ির একজন পরিচ্ছন্নতা কর্মী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী চিফ অব স্টাফ ড শাহবাজ গিল ওই সন্দেহবাজন ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন দেশটির প্রভাবশালী গণমাধ্যম ডন এর প্রতিবেদনে এর তথ্য উঠে এসেছে পিটিআই নেতা শাহবাজ গিল বলেন ইমরান খানের বাড়ির নিরাপত্তায় নিয়োজিত টিম ডিভাইস বসানোর চেষ্টা করার সময় বিষয়টি টের পায় পরে ইমরান খানের স্বয়ন কক্ষের একজন পরিচ্ছন্নতা কর্মীকে আটকের পর পুলিশ পুলিশে দেওয়া হয় স্পাই ডিভাইস বসানোর জন্য ওই কর্মীকে অর্থ দেওয়া হয়েছে এর আগে গত সপ্তাহে ইমরান খানকে হত্যা করতে গুপ্ত ঘাতক ভাড়া করা হয়েছে বলে সতর্ক করে দেশটি কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট খাইবার পাখতুন খাওয়া প্রদেশের সিটিবি সিটিডি কার্যালয়ে সতর্কতা জারি করে বলে সন্ত্রাসীরা ইমরান খানকে হত্যার পরিকল্পনা করছেন এ বিষয়টি সরকার ও সংশ্লিষ্ট সকল এজেন্সিকে অবাহিত করা হয়েছে সূত্র ডন বিডি প্রতিবেদন কালাম ডিরেক্টর হাত নিয়ে ঘর ভর্তি টাকা টাকা ইন্সপেক্টরে ঘুষে টাকা গুনতে নাজেহাল কর্মকর্তারা বিছানা তোষকের তলায় টাকা দেয়ালের তাকে টাকা ভর্তি ছড়িয়ে ছিটে রয়েছে 100 থেকে 2000 টাকার নোট চারদিকে শুধু টাকা টাকা বিহারের ড্রাগস ইন্সপেক্টরে বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে তাজ্জব ডিজি ল্যান্স কর্তারা শুধু নোট গুনতে তাদের গেল কয়েক ঘন্টা তবু কত টাকা ওই অফিসারের বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে তার নির্দিষ্ট হিসাব দিতে পারেনি অফিসাররা শনিবার ঘটনাটি ঘটেছে বিহারের পাটনায় খবর আনন্দবাজার পত্রিকা সূত্রের খবর হিসাব বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে পাটনার ড্রাগস ইন্সপেক্টর জিতেন্দ্র কুমারের বাড়িতে তল্লাশি চালানো হয় ওই ইন্সপেক্টরের বাড়ি থেকে এত নগদ অর্থ পেয়ে বিস্মিত আধিকারিকরা ঘরের তত্র গোছা গোছা একশো থেকে এবং দুই হাজার টাকার নোটের বান্ডিল মেলেছে তদন্তকারীরা সেই টাকার হিসাব করতে বসে পড়েন জিতেন্দ্র ঘরের বিছানায় আরেকটি হাত নিয়ে চলছে হাত পা বেঁধে পাঁচতলা থেকে ফেলে দিলেন সাবেক স্বামী ভারতে তিরিশ বছর বয়সী এক ব্লগারকে পাঁচতলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ করেছে তারই প্রাক্তন স্বামী এবং আরও দুজনের বিরুদ্ধে এই ঘটনায় মহিলার প্রাক্তন স্বামী আকাশ গৌতম সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ওই ব্লগারের নাম রীতিকা সিং উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা রিতিকা একজন ইনফ্লুয়েন্সার ছিলেন মূলত ফ্যাশন খাবার এবং ভ্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করতেন তিনি ঋতিকা দুহাজার চোদ্দো সালে বিয়ে হয় ফিরোজাবাদের আকাশ গৌতমের সঙ্গে তিন বছর পর ফিরোজাবাদের আরেক যুবক বিপুলের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তার দু সালে স্বামী আকাশের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বিবাহ বিপুলের সঙ্গে লিভিন সম্পর্কে থাকতেন রীতিকা হজ নিউজ হচ্ছে পদ্মা সেতু নাট বল্টু খোলা সেই যুবক গ্রেপ্তার বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুতে যান চলাচল শুরু হয়েছে রোববার প্রথম দিন সেতু নিরাপত্তা নিয়োজিত কর্মীদের শিথিলতার সুযোগ নিয়ে পদ্মা সেতু রেলিং এর নাট বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করেন এক যুবক সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি রোববার তাকে গ্রেপ্তার করা হয় তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জিসানুল হক যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন সিআইডির সাইবার ইন্টেলিজেন্স ও রিস্ক ম্যানেজমেন্ট টিম তাকে গ্রেপ্তার করেছে রোববার সকাল থেকে এই সেতুতে যান চলাচল শুরু হয় এর আগে শনিবার সকালে সপ্তাহের পদ্মা সেতু উদ্বোধন করার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর হেঁটে অনেকেই পার হন এই সেতু রোববার শুরু হয় সেই সেতু দিয়ে যান চলাচল এদিকে সেতু পার হতেও মানুষের মধ্যে দেখা গেছে বাদ ভাঙা উচ্ছ্বাস তাই পদ্মা সেতুতে দাঁড়ানো বা ছবি তোলা নিষেধ হলেও প্রথম দিনে সেতুর নিরাপত্তা নিয়োজিত কর্মীরা অনেকটাই নমনীয় ছিলেন আর সেই সুযোগে সেতুতে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগও পেয়েছেন অনেকে টিকটক ভিডিও করেছেন এর মধ্যে এক যুবক ঘটে ফেলেন একটি অপ্রীতিকর ঘটনা খুলে নেন পদ্মা সেতুর নাটবল্টো মামুন খান নামে একটি ফেসবুক আইডি থেকে একত্রিশ সেকেন্ডের ভিডিওটি আপলোড করা হয় এদিকে আরেকটি হজ নিউজ হচ্ছে সালমানের গোপন তথ্য ফাঁস করলেন শাহরুখ এরই মধ্যে বলিউডের তিন দশক পার করেছেন কিং খান এ উপলক্ষে শনিবার ইনস্টাগ্রামে লাইভ করেন শাহরুখ খান সেখানে সালমান খানকে নিয়ে নানা কথা সবার সঙ্গে ভাগ করেন শাহরুখ শুধু সালমান খানের সঙ্গে কাজ করার প্রসঙ্গে শাহরুখ খান জানান সালমান টাইগার থ্রিতে তিনি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন এ পর্যন্ত ঠিকঠাকই ছিল কিন্তু কথা বলতে বলতে ভুলবশত সালমানকে নিয়ে ফাঁস করলেন গোপন কথা বলার পরে নিয়ে অপ্রস্তুত হয়ে পড়েন তিনি তিনি বলেন সালমান খানের সঙ্গে কাজের নয় ভালোবাসা খুশি বন্ধুত্ব ভাতৃত্বের অভিজ্ঞতা যখনই তার সঙ্গে কাজ করছি সেটা আনন্দের হয়ে উঠেছে কারণ অর্জুন ছাড়া তার সঙ্গে আমি কোনো পূর্ণাঙ্গ ছবি করিনি তিনি আরও বলেন গত দুই বছরে দারুণ ছিল কারণ আমি সালমানের টিউবলাইটে কাজ করেছি আবার সে আমার জিরো ছবির একটি গানে ছিল আর সে এখন পাঠানে আছে কথা বলেই থেমে যান তিনি বলেন জানি না এটা হয়তো গোপন কথা ছিল। আমি হচ্ছে নিউজ হচ্ছে ভে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের রাজধানী কেভে আঘাত এনেছে রুশ ক্ষেপণাস্ত্র রোববার এই ক্ষেপণাস্ত্র হামলায় শহরটি কেঁপে ওঠে গত তিন সপ্তাহের মধ্যে এটি কেভে প্রথম রুশ ক্ষেপণাস্ত্র হামলা আল জাজিরা প্রতিবেদনে বলা হয় রোববার ভোরে কেভে মধ্যাঞ্চলে অন্তত চারটি বিস্ফোরণ ঘটেছে পরে দক্ষিণে শহর তরিতে আরও দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট কার্যালয়ের প্রশাসনিক প্রধান আন্দ্রে ইয়ার মাক বলেন রুশরা আবারও কেবে হামলা চালিয়েছে ক্ষেপণাস্ত্র আঘাতে একটি অ্যাপার্টমেন্ট ভবন ও একটি কিন্ডিয়ার গার্ডেনও ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে ইউক্রেনের পুলিশ প্রধান জানিয়েছেন অন্তত পাঁচ ব্যক্তি আহত হয়েছেন ইরান গোপন ছায়াযুদ্ধ এখন ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে যে ছায়াযুদ্ধ চলে আসছে সাম্প্রতিক কিছু ঘটনার মধ্যে দিয়ে সেটা যেন আরও বেশি উন্মুক্ত হয়ে পড়েছে সম্প্রতি ইসরায়েলের কর্মকর্তা জানিয়েছেন তাদের গোয়েন্দা সংস্থা মোসা তুরুসকে ইসরায়েলি পর্যটকদের টার্গেট করে ইরানের অন্তত তিনটি হামলার প্রচেষ্টা নস্বাত করে দিয়েছে যদিও ইরান এ ধরনের অভিযোগের কথা অস্বীকার করেছেন বিবিসি এক খবরে বলা হয়েছে বছরের পর বছর ধরে ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে নানা ধরনের গোপন তৎপরতা চালিয়ে আসছে ইসরায়েল ইরানকে তাদের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করে ইরান ও ইসরায়েলকে বিবেচনা করে তাদের শত্রু হিসেবে যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে এছাড়া ইরানের আঞ্চলিক শক্তি হয়ে ওঠার বিরুদ্ধে ইসরায়েলকে তারা একটি বড় বাধা হিসেবে দেখে ঘটনাবলী নাটকীয় মোড় নেয় 2020 সালে যখন ইরানের নেতারা তাদের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী মহসেন ফাকরিজাদের হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করতে শুরু করেন ইসরায়েল অভিযোগ স্বীকার করেনি আবার প্রত্যাখ্যান করেনি মহসেন ফাকরিজাদে ইরানের পঞ্চম পরমাণু বিজ্ঞানী যারা দুই সালের সাত সালের হাতে খুন হয়েছেন পরে মোসাদের এক সাবেক প্রধান বলেন যে এই বিজ্ঞানী বহু বছর ধরে ইসরায়েলের টার্গেটে ছিলেন তার বৈজ্ঞানিক জ্ঞানের কারণে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা উদ্বিগ্ন ছিল পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো মনে করেন ইরান যে গোপনে পরমাণু অস্ত্র তৈরি করা কাজ করছিল তার প্রধান ছিলেন মাহসিন ফখরিজাদে এদিকে হজ নিউজ হচ্ছে পদ্মা সেতু উদ্বোধন শেখ হাসিনাকে বললেন শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লেখা এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা জানান শুক্রবার পাকিস্তান হাই কমিশন থেকে বাংলাদেশের ভ্যারিফাইড টুইটার থেকে এই শুভেচ্ছা বার্তা টুইট করা হয় শুভেচ্ছা বার্তায় পদ্মা সেতু বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রভৃতির পর্যায়ে নিয়ে যেতে শেখ হাসিনা সংকল্পের একটি প্রমাণ উল্লেখ করে শেখ হাসিনার প্রশংসা করেন শেবা শরীফ বাংলাদেশের উন্নয়ন যাত্রায় পদ্মা সেতুর উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বলে করেছেন তিনি শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং বাংলাদেশের জনগণের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন শেবা শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবা শরীফ পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন